আমি অ্যাজ আ প্রোডিউসার হিসেবে ভালো করছি, আমি আর কখনোই নাটক সিনেমা করবো না, ইট উইল বি মাই জয়। ইনশাল্লাহ খুব শীঘ্রই সে মাঠে নামবে, কোনো কিছু আশা করবো না। একটা ওটিটিতে আসলে সব ধরনের কন্টেন্টই প্রয়োজন। আমি তো সরি, আমি আসলে মানে কি শিল্পী সমিতি জানি, মানে এটা কোনটা সিনেমার নেভিসিতে যেটা হয় না, আমি মেম্বার না, সরি। আমাকে বলা হয়েছে অনেকবার, বাট সামহাও হওয়া হয়নি বা হতে পারিনি আর কি। হতে পারিনি মানে হচ্ছে মানে এই হচ্ছি, এই যাচ্ছি, এই করছি বলে বলে আসলে হয়নি। তো এটা কি বলবো, যার যার চয়েস। আমার মনে হয়েছে যে এটা শিল্পী সমিতির মানে মেম্বার হওয়াটা খুব বেশি জরুরি না, কাজটা অনেক বেশি জরুরি হয়তো বা সেই কারণে। আবার এমন হতে পারে যে হয়তো বা আমার মনে হতে পারে যে না, এখন আমার সমিতির একজন মেম্বার হওয়া খুব জরুরি, হয়তো আমি কয়েকদিনের মধ্যে করেও ফেলতে পারি। সো এটা আসলে এরকমই একটা ব্যাপার। ঈদে ঈদে কোনো কাজ আসছে না, কারণ এখন আমি সরারকে নিয়ে ব্যস্ত ছিলাম। সরার আল্লাহর মধ্যে সুস্থ, আমার বেবিটাও সুস্থ। আমার প্রোডাকশনের কিছু কাজ চলছে, সেগুলোর এডিট চলছে, কিছু কমার্শিয়ালের কাজ হবে ছবিয়াল থেকে, সেগুলো নিয়ে ব্যস্ত আছি। মানে ক্যামেরার পিছনে যতটুকুন ব্যস্ততা আর কি আছে, ক্যামেরার সামনে এখনই আসতে চাই না, কিছু কথা চলছে, হয়তো বা বড় কিছু নিয়ে আবার আসবো। আমি এখন প্রোডাকশনটা খুব এনজয় করছি, অ্যাজ আ প্রডিউসার হিসেবে জবটা খুব এনজয় করতেছি। সো এই এটা এনজয় করতে চাই আপাতত। আমি পার্সোনালি, আমার কাছে মনে হয়েছে মিডিয়াতে আমি গত বছর কাজ করেছি, কন্ট্রিবিউট করেছি, এখন আমার মনে হচ্ছে আমি ক্যামেরার পিছনে কাজ করব। ইট ইজ মাই চয়েস, আমি যেটা পছন্দ করছি বা আমার যেটা ভালো লাগছে আমি সেটাই করব। কোনো আর্টিস্টের যদি মনে হয় যে না আমি এখন এটা করব না, আমি চাকরি করব, সেটা তার ব্যাপার। সে একটা মানুষ তো সব করতে পারবে না, আমি একটা মানুষ না। তো যারা ওটিটিতে কমফোর্ট ফিল করছে বা মনে করছে যে ওটিটির কাজটাতে তারা ভালো করতে পারছে, তারা ওটিটি করবে। যারা মনে হচ্ছে যে না নাটকেই আমার ভালো লাগছে, আমি নাটকটাই করব, এটাও আসলে আর্টিস্টদের নিজস্ব চয়েস। এবং এটাও আর বলতে হয় যে দর্শকরা যদি মনে করে যে না ওকে ওটিটিতে দেখতেই ভালো লাগে বা ওটিটির গল্পগুলোতেই ভালো লাগে, সেটাও তো একটা আর্টিস্টেরও চিন্তার বিষয়। সো এই যে প্রশ্নগুলো উত্তর আমি দিচ্ছি, এটা সবগুলোর উত্তরই একই, যে সেটা হচ্ছে একজন আর্টিস্ট, একজন ব্যক্তির চয়েস যে সেই ব্যক্তিটা কি করবে। এখন মোস্তফা সরোয়ার ফারুকি একটা অ্যাক্টিং করছে, এখন যদি ওর মনে হয় যে না আমাকে অ্যাক্টিং এ সব পছন্দ করছে, আমি অ্যাক্টিংটাই করবো, সেটাও তার চয়েস। আমি যদি এখন বলি যে না আমি অ্যাজ আ প্রডিউসার হিসেবে ভালো করছি, আমি আর কখনোই নাটক সিনেমা করবো না, ইট উইল বি মাই চয়েস, যার যার চয়েস। আলহামদুলিল্লাহ ও খুব ভালো আছে, অলরেডি বাসায় বসে এডিটিং করছে। সম্প্রতি আমরা সিঙ্গাপুরে গিয়েছিলাম ওর ট্রিটমেন্টের জন্য, সেই ডাক্তারও খুব পজিটিভ রিভিউ দিয়েছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই সে মাঠে নামবে। অ্যাজ এ ডিরেক্টর খুবই ভালোভাবে দেখছি, দিস ইজ দ্য রাইট কোয়েশ্চেন ফর দিস প্রোগ্রাম। না 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 না, চরকি সবসময় খুব ভালো কিছুর সাথেই ছিল এবং ক্রিয়েটিভ জায়গার সাথেই ছিল, বা নতুন নতুন কন্টেন্ট বা নতুন নতুন আইডিয়াসের সাথেই ছিল, এবং তার ভিন্ন কিছু নাই। আজকে শুভরাজ, শাউকি, তানিম, স্বনিম সবাই মিলে যে প্রজেক্টটা হাতে নিয়েছে, যে 10টা প্রজেক্ট প্রবাবলি, সো খুব ভালো একটা বিষয়। এবং যত ভালো ভালো কাজ হবে ইন্ডাস্ট্রি ততই এগিয়ে যাবে, আমরাও তত ভালো ভালো কাজ দেখতে পারবো, করতে পারবো। সো ইটস আ গুড থিংস, গুড সাইন ফর মিডিয়া। না না, আমি কোনো কিছু আশা করবো না। একটা ওটিটিতে আসলে সব ধরনের কন্টেন্টই প্রয়োজন। আপনি যদি দেশের বাইরে দেখেন, দেশের বাইরে কিন্তু সব ধরনের কন্টেন্টই হয়, চরকি কিংবা বাংলাদেশের আরও যে সকল ওটিটি আছে, আমি আশা করছি যে আমার মনে হয় যে সবাই আসলে সব ধরনের কন্টেন্টই কন্টেন্টকেই প্রায়োরিটি দিচ্ছে। সো যেহেতু মিনিস্ট্রি অফ লাভের সাথে চরকি জড়িত, এই জন্য আমি স্পেসিফিক্যালি এটা নিয়ে বলবো যে অ্যাজ আ ওটিটি, মানে যারা ওটিটি ব্যবসা করছে বা যারা ওটিটি চালাচ্ছে, তারা আসলে সব ধরনের দর্শকদেরকেই আকর্ষণ করার জন্য সব ধরনের প্রজেক্টই আসলে দর্শকদের সামনে উপহার দিবে। এটাই নিয়ম, এটাই হওয়া উচিত এবং এটাই হচ্ছে, যেটা খুব সাইন, কোনো রহস্য নাই। আসলে আমি সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানাই যে আমাকে এরকম একটা জায়গায় দিয়েছে যেখানে আমি দর্শকদের ভালোবাসা পাচ্ছি, আপনাদের মতো মানুষদের ভালোবাসা পাচ্ছি, মানুষের কনসার্ন পাচ্ছি, মানুষ আমার বিপদে সবসময় কনসার্ন থাকে বা আমাকে জিজ্ঞেস করে কেমন হচ্ছে না হচ্ছে কি হচ্ছে আমার জীবনে। সো এটা আমার কাছে ব্লেসিং মনে হয়। সো আর ব্লেসিং তো সবসময় খুব সুখের বা খুব আনন্দের হতে পারে। তো আমার মনে আছে যখন
সরোরের এরকম একটা অ্যাক্সিডেন্টের পরে সব সাংবাদিকরা আমাকে ফোন করছিল, আমার কাছ থেকে জানতে চাচ্ছিল। আমি খালি একটা স্ট্যাটাস দিয়েছি, তারপরে আমাকে কেউ আসলে ডিস্টার্ব করেনি। সবাই আমার স্ট্যাটাসের জন্যই অপেক্ষা করেছে এবং আমি স্ট্যাটাস যেটা লিখেছি সেটাই নিয়ে নিউজ করেছি। সো এইটা আমার কাছে মনে হয় ব্লেসিং, কারণ এরকম একটা সাপোর্ট পাওয়া, এমনও তো হতে পারতো যে আমার স্ট্যাটাসটাকে না দেখে আমাকে ফোন করে বারবার ফোন করতে পারতো, সবাই রাগারাগি করতে পারতো যে কেন আপনি ইন্টারভিউ দিচ্ছেন না। বাট আমাকে যে সাপোর্টটা দেওয়া হয়েছে বা সবসময় আমি যে সাপোর্টটা পেয়ে থাকি সেটার জন্য হয়তো বা আমি সবসময় খুশি থাকতে পারি। থ্যাংকস টু এভরি ওয়ান, নট ওনলি মি। ওকে, থ্যাংক ইউ সো মাচ।